আচ্ছা তাহলে যেটা আমি বলছিলাম রনস্কিয়ান তো রনস্কিয়ান ব্যাপারটা কীরকম ধরা যাক আমার একটা এনে অর্ডারের ডিফারেন্সিয়াল ইকুয়েশন আছে তাহলে এনেত অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশান আবার এনটা সলিউশন থাকবে যেগুলো হচ্ছে ওয়াই ওয়ান ওয়াই টু ডট ডট ওয়াই এন ঠিক আছে তো এই সলিউশানসগুলো লিনিয়ারলি ডিপেন্ডেন্ট হবে বা ইন্ডিপেন্ডেন্ট হবে আমি কিভাবে বুঝবো লিনিয়ারলি ডিপেন্ডেন্ট হওয়ার জন্য যেটা আমাকে চেক করতে হবে সেটা হচ্ছে আমি প্রথমে সেই এনটা সলিউশনের একটা লিনিয়ার কম্বিনেশন নেব সি ওয়ান ওয়াই ওয়ান প্লাস সি টু ওয়াই প্লাস ডট ডট এন টু জিরো যেরকমভাবে আমরা ভেক্টর স্পেসের ভেক্টরসগুলোর ক্ষেত্রে লিনিয়ার কম্বিনেশন নিয়ে জিরোর সঙ্গে ইকুয়েট করি তো সেরকম একটা লিনিয়ার কম্বিনেশান নেব এবং সেটাকে আমরা জিরোর সঙ্গে ইকুয়েট করব জিরোর সঙ্গে ইকুয়েট করার পরে যদি দেখা যায় যে সি ওয়ান সি টু ডট 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 সবগুলো একসাথে ভ্যানিশ করছে না মানে একটা বা তার দুটো বা তার থেকে কিছু ভেক্টার বেশি ভেক্টার্স দেখা যাচ্ছে যে নন জিরো চলে আসছে তাহলে অন্তত একটা ভেক্টারও যদি নন জিরো চলে আসে মানে ইনফ্যাক্ট স্কেলার যদি নন জিরো চলে আসে তাহলে আমরা বলতে পারবো যে ওয়াই ওয়ান এর যে কালেকশনটা আমরা নিচ্ছি সেটা হচ্ছে লিনিয়ারলি ডিপেন্ডেন্ট আশা করি বোঝাতে পেরেছি ডট ডট গুলো আর কিছুই না এটা হচ্ছে ঠিক আছে তাহলে যেটা আমি লিখেছি এখানে এ সেট অফ ওয়াই y2 ডট ডট yn আর সেই টু বি লিনিয়ারলি ডিপেন্ডেন্ট ইফ দেয়ার্সিস্টন নট অল জিরো সি ওয়ান

are said to be linearly independent linearly independent linearly independent if c1 comma c2 comma dot 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 comma cn are constants

তাহলে এই যে গুলো লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট বা ডিপেন্ডেন্ট হচ্ছে এটাকে আমরা সহজ একটা ডিটারমিনেন্টের মাধ্যমে বুঝতে পারব যে এদের নেচারটা কীরকম ঠিক আছে তাহলে আমি একটা ডিটারমিনেন্ট লিখছি w ফার্স্ট ব্র্যাকেটে ওয়াই ওয়ান ডট 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 কমা ঠিক আছে এই ডিটারমিনেন্টটা কীরকম না ফার্স্ট রোতে হবে ওয়াই ওয়ান ডট 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 yn সেকেন্ড রোতে কত হবে y1 ড্যাশ মানে x এর respectে y1 এর ডেরিভেটিভ y2 ড্যাশ x এর respectে y2 এর ডেরিভেটিভ ডট 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 করে yn ড্যাশ ক্লিয়ার তারপরের রোটা কি হবে এক অর্ডার করে ডেরিভেটিভ বাড়বে তাহলে এরপরে পরে হচ্ছে y1 ডাবল ড্যাশ তারপরে হচ্ছে y2 ডাবল ড্যাশ তারপরে হচ্ছে ডট 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 yn ডাবল ড্যাশ এর পরে ডট 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 করে এরকম করে চলতে থাকবে মানে প্রতিটা রোয়ে আমরা কি করব ফাংশনস গুলো ডেরিভেটিভের অর্ডার এক এক করে বাড়াতে থাকবো আর একদম শেষ যে রোটা হবে সেইটাতে মনে রাখতে হবে যদি আমার n টা ফাংশন নিই তাহলে আমার ডেরিভেটিভের অর্ডারটা কিন্তু n মাইনাস ওয়ান হবে মানে ওয়াই ওয়ান এন মাইনাস ওয়ান এর অর্ডার ডেরিভেটিভ ওয়াই টু এন মাইনাস ওয়ান এর অর্ডার ডেরিভেটিভ ডট 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 করে ওয়াই এন এন মাইনাস ওয়ান এর অর্ডার ডেরিভেটিভ এই যে যেটা আমরা দেখতে পাচ্ছি এই ডিটারমিনেন্টটাকে বলা হবে রনস্কিয়ান কি বলা হয় এইটাকে বলা হয় রনস্কিয়ান

কমা ওয়াই টু কমা ডট ডট কমা ওয়াই be লিনিয়ারলি ইনডিপেন্ডেন্ট উইল বি লিনিয়ারলি ইনডিপেন্ডেন্ট আর যদি জিরো হয়ে যায় তাহলে ক্ষেত্রে ডিপেন্ডেন্ট তা কত সহজ নিয়মে আমরা চেকটা করে নিতে পারবো তাহলে w ওয়াই ওয়ান কমা এটা যদি ইকুয়ালস টু জিরো হয় ঠিক আছে তাহলে সেক্ষেত্রে আমরা বলতে পারবো দেন দেন ওয়াই 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 ওয়ান কমা 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 টু ডট 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 এন উইল উইল বি বি লিনিয়ারলি ডিপেন্ডেন্ট উইল বি লিনিয়ারলি ডিপেন্ডেন্ট ঠিক আছে আচ্ছা এরপরে এরপরে একটা আমরা কোশ্চেন লিখছি এই কোশ্চেনটা মাঝে মাঝে পরীক্ষায় আসে এই কোশ্চেনটা আমরা লিখি কোশ্চেনটা কি বলা হচ্ছে বলছে ইফ ওয়াই ইকুয়ালস টু স্মল ইউ ইজ এ সলিউশন অফ দি ডিফারেন্সিয়াল ইকুয়েশন ডি টু ওয়াই বাই ডিএক্স টু plus capital P DY by DX plus capital Q Y equals to zero then another then another solution then another solution Y equals to small v is given by is given by ভি ইকুয়ালস টু integral আগে একটা ইউ দিতে হবে ইউ ইনটিগ্রাল রান অফ ইউ divided ডিভাইডেড বাই ইউ dx এটা দেখাতে হবে ঠিক আছে আর তারপরে বলেছে হেন্স শো দ্যাট মানে এরপরে আমাকে শো করতে হবে হেন্স শো দ্যাট রন্সকিয়ান অফ V satisfies satisfies দি differential ইকুয়েশন dw বাই dx প্লাস ক্যাপিটাল pw equals টু জিরো ঠিক আছে আমাদেরকে এই থিওরামটা বা কোশ্চেনটা আমাদেরকে এখন করতে হবে তাহলে এটার জন্য ফার্স্ট যে কাজটা করতে হবে আর ভি দুটোই কিন্তু বলা আছে ওই ডিফারেন্সিয়াল ইকুয়েশনের সলিউশন তাহলে স্মল ইউ কমা স্মল ভি আর সলিউশন আর সলিউশানস অফ আর অফ ডি টু ওয়াই বাই এক্স টু প্লাস ক্যাপিটাল পি ডি ওয়াই বাই এক্স প্লাস capital q y equals to 0 where capital p and capital q are functions of are functions of small x ঠিক আছে হয়ে গেল তাহলে এখন একটা জিনিস পরিষ্কার যে আমরা এখান থেকে d2 u by dx2 plus p du by dx plus প্লাস কিউ ইউ to টু এটা একটা পাবো আর একটা হচ্ছে ডি টু ভি বাই d2 টু ডি টু ভি বাই capital টু ঠিক আছে প্লাস ক্যাপিটাল প্লাস ক্যাপিটাল কিউ ভি ইকুয়ালস টু জিরো এটা পাবো ঠিক আছে তাহলে প্রথম আমাদের যে কাজটা হবে সেটা হচ্ছে রনস্কিয়ান অফ ইউকমা ভি কত আসছে রনস্কিয়ান অফ ভি কত আসছে রনস্কিয়ান অফ ইউকমা ভি হচ্ছে ডিটারমিনেন্ট ইউ ভি ডি ডি ইউ এক্স ডি এক্স ঠিক বলছি তার মানে হচ্ছে ইউ ডিভি ডি এক্স মাইনাস ভি ডি ডি ইউ এক্স এরপরে আমাদের কাজ হচ্ছে ডিডাব্লিউ ডিএক্স বের করা ডিডাব্লিউ ডিএক্স বের করা তাহলে ডিডাব্লিউ ডিএক্স মানে আর কিছু না ওটাকে ডিডিএক্স করতে হবে তাহলে একবার হবে ডিইউ ডিএক্স ডিভি ডিএক্স ডিইউ ডিএক্স ডিভি ডিএক্স প্লাস ইউ ডি টু ভি বাই ডিএক্স টু তারপরে হবে মাইনাস ডিভি ডিএক্স ডিইউ ডিএক্স মাইনাস ভি ডি টু ইউ বাই ডিএক্স টু ঠিক আছে ইকুয়ালস টু ইউ ডি টু ভি বাই ডি এক্স টু মাইনাস ভি ডি টু ইউ বাই ডি এক্স টু এইগুলো আসছে তাহলে আমাদেরকে যেটা প্রুফ করতে হবে সেটা হচ্ছে ডাব্লু ওই ইকুয়েশনকে স্যাটিসফাই করে যেটা বলা আছে টি ডাব্লু এক্স প্লাস পি ডাব্লু ইকুয়ালস টু জিরো তাহলে আমরা যেটা করবো এবারে ডিডাব্লু বাই ডি এক্স প্লাস পি ডাব্লু এটা কত আসছে ইকুয়ালস টু ইউ মাইনাস dx ঠিক আছে তাহলে আগে যে দুটো রিলেশন আমরা বের করে রেখেছি না এই জায়গা থেকে একটা কাজ আমরা ওখানে চাইলে করে নিতে পারতাম সেটা কি এইটাকে ভি দিয়ে মাল্টিপ্লাই করছি আর এইটাকে আমরা ইউ দিয়ে মাল্টিপ্লাই করছি এটাকে ভি দিয়ে এটাকে ইউ দিয়ে তাহলে কিরকম আসবে এটা আসবে ভি ডি টু ভি ডি টু ইউ বাই ডি এক্স টু প্লাস পি ভি ডি ইউ ডি এক্স প্লাস কিউ ইউ ভি ইকালস টু জিরো আর পরেরটা থেকে আসবে ইউ টু প্লাস ক্যাপিটাল পি ইউ ভি ইকুয়ালস টু জিরো তাহলে এইটাকে দিলাম নাম্বার ওয়ান এইটাকে দিলাম নাম্বার টু হয়েছে তাহলে আমাদের এখন যেটা এসেছে এখানে আরেকটা জিনিস করে নিলে ভালো হতো আমি শেষের দিকে করে দিচ্ছি ওয়ান মাইনাস টু করলে কত আসবে

কিউ তারপরে আসবে মাইনাস ইউ ডি টু ভি বাই ডিএক্স টু মাইনাস মাইনাস ইকুয়ালস টু হচ্ছে জিরো এটাকে একটু ভালো করে সাজিয়ে নিলে চলে আসবে V ডি টু ইউ বাই ডিএক্স টু মাইনাস ইউ ডি টু ভি বাই প্লাস ক্যাপিটাল ভি ডি এক্স মাইনাস ইউ ডি ইউডিভিডিএক্স পরিষ্কারভাবে বুঝতে পারছি এইটাই ইকুয়ালস টু যেহেতু আমরা জিরো লিখছি তার মানে এই যে যেটা আসছে সেটাই আমাদের উপরে এইটাকে যদি ওপরেরটাকে আমরা নাম্বার থ্রি করি তাহলে থ্রি থেকে আমরা পাচ্ছি এইটাই মাইনাস ডি ডিডাব্লু বাই ডি এক্স মাইনাস পি ডাব্লু ইকুয়ালস টু জিরো মাইনাসটা ক্যান্সেল করে দিলে ডিডাব্লু বাই ডি এক্স প্লাস পি পিডাব্লু ইকুয়ালস টু হচ্ছে জিরো ঠিক আছে তাহলে দেখতে পাচ্ছি যে ডাব্লু হচ্ছে এই ইকুয়েশনের একটা সলিউশন ক্লিয়ার তাহলে এটা একটা প্রুফ হলো আর আরেকটা প্রুফ ওখানে বলেছে করতে যে সেটা হচ্ছে ভি নাকি আসবে ইউ ইন্টিগ্রাল রনস্কিয়ান ইউভি বাই ইউ স্কোয়ার তাহলে আমরা এখান থেকে একটা কাজ করি রনস্কিয়ান ইউ ভি আমাদের কত এসেছিল একটু লিখে ফেলি সেটা হচ্ছে ইউ এক্স মাইনাস এক্স এটা আমাদের রনস্কিয়ান অফ ইউ কমা ভি এসেছিল তাহলে রনস্কিয়ান অফ ইউকমা ভি ডিভাইডেড বাই ভি স্কোয়ার ইনফ্যাক্ট ওটা ইউ স্কোয়ার আছে কোশ্চেনে ইউ স্কোয়ার দিয়েছে তাহলে ডিভাইডেড বাই ইউ স্কোয়ার ইকুয়ালস টু এটা হচ্ছে এক্স মাইনাস এক্স ডিভাইডেড বাই ইউ স্কোয়ার তার মানে এটাকে আমরা ডিডিএক্স অফ ভি বাই ইউ লিখতে পারি না একদম লিখতে পারি ডিডিএক্স অফ ভি বাই ইউ লিখতে পারি তাহলে এখান থেকে বুঝতে পারছি রনস্কিয়ান অফ কমা ভি ডিভাইডেড বাই ইউ স্কোয়ার তার সাথে ডি এক্স দিলে এবং ইন্টিগ্রেট করলে সেটা চলে আসবে কিন্তু ভি বাই ইউ তার আগে একটা ডি থাকবে এবং সেটার ইন্টিগ্রেশন তাহলে এখান থেকে

সেটাও প্রুফ হয়ে গেল ঠিক আছে দেখে নেব ঠিক আছে দেখে নেব একবার টা প্রথম থেকে আচ্ছা নেক্সট এবার আর একটা কোশ্চেন লিখছি নেক্সট এবারে প্রশ্ন হচ্ছে শো দ্যাট শো দ্যাট দি Ronskian The Ronskian capital W of any two solutions of any two solutions of the equation of the equation Of the equation d2y by dx2 plus capital P dy by dx plus capital qy equals to zero, having capital P and capital Q as their usual meaning, as their usual meaning can be written as can be written as w equals to k into e to the power integral minus a and w equals to k into e to the power minus integral capital P dx where capital K is arbitrary constant আরবিট্রারি কনস্ট্যান্ট ঠিক আছে তো এটা এমনিতে খুব ইজি মানে কতটা আমাদেরকে প্রুফ করতে হবে ওই যে আমি যতটা আগের অঙ্কটাতে করলাম প্রথমে আমাদেরকে দেখাতে হবে যে ডাব্লু ইজ এ সলিউশন অফ ডিডাব্লু বাই এক্স প্লাস ক্যাপিটাল পি ডাব্লু ইকুয়ালস টু হচ্ছে জিরো প্রথমে এতটা পর্যন্ত করতে হবে তারপরে এর জাস্ট দুটো তিনটে লাইন করলেই আনসারটা চলে আসবে এখান থেকে ডিডাব্লু বাই ডিএক্স ইকুয়ালস টু চলে আসবে মাইনাস পি ডাব্লু দেয়ার ফোর ডিডাব্লু বাই ডাব্লু ইকুয়ালস টু চলে আসবে মাইনাস পিডিএক্স ইন্টিগ্রাল সাইন দিলাম এখানে আসবে লগ ডাব্লু ইকুয়ালস টু মাইনাস ইনটিগ্রাল পিডিএক্স প্লাস কনস্ট্যান্টটাকে নাম দিচ্ছি লক কে তাহলে ডাব্লু বাই কে

ঠিক আছে আচ্ছা এবারে কিছু শর্ট কোশ্চেন আসতে পারে পরীক্ষায় কিরকম শর্ট কোশ্চেন গুলো থাকতে পারে যেমন ডাইরেক্ট রংস্কিয়ান বের করতে দেয় অনেক সময় যে ফাইন্ড দি রংস্কিয়ান ফাইন্ড দি রংস্কিয়ান অফ দি সেট অফ দি সেট সেকেন্ড ব্র্যাকেট এক্স কমা এক্স স্কোয়ার কমা এক্স কিউব তো রনস্কিয়ান বের করতে গেলে কি করতে হবে আনসারে এগুলো জাস্ট এক নম্বরে শর্ট কোয়েশ্চেন আসতে পারে রনস্কিয়ান ইকুয়ালস টু ডিটারমিন্যান্ট যেটা আমি বলেছিলাম ওয়ান এক্স ওয়ান ইনফ্যাক্ট এখানে আছে এক্স এক্স স্কোয়ার এক্স কিউব এটা আছে তারপরে ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ মানে ওয়ান টু এক্স তারপরে আসবে থ্রি এক্স স্কোয়ার তারপরে আরেক অর্ডার ডেরিভেটিভ বাড়াতে হবে তাহলে জিরো তারপরে আসবে টু তারপরে আসবে সিক্স এক্স এরকম আসবে তাহলে আমাদের এটা লিখতে হবে ইকুয়ালস টু এক্স ইন্টু টুয়েলভ এক্স স্কোয়ার মাইনাস সিক্স এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ইন্টু তাহলে টু এক্স কিউব মাইনাস সিক্স এক্স কিউব তাহলে ওপরে আসছে এক্স ইন্টু সিক্স এক্স স্কোয়ার মাইনাস এখানে আসছে উব ঠিক আছে তো এরকম রনস্কিয়ান বের করার অঙ্ক আসতে পারে অথবা এরকম টাইপেরও কোশ্চেন আসতে পারে কিরকম বলছে शो दैट शो दैट दि टू सल्यूशन्स शो दैट दि टू सल्यूशन्स ऑफ़ दि डिफारेंशियल इक्वेशन डी टू वाई डी एक्स टू প্লাস ফোর এক্স ইক্যুয়েলস আর লিনিয়ারলি ইন্ডিপেনডেন্ট একটু ঘুরিয়ে দিল মানে রনস কিয়ার্নস্কিয়ানটাই বের করতে দিচ্ছে যেটা ঘুরিয়ে পরে আর লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট ঠিক আছে এটা কিভাবে করব ফার্স্টে আমরা লিখবো ডি টু ওয়াই ইকুয়ালস টু হচ্ছে জিরো যেটা আমাদের করতে হয় লেট ওয়াই ইকুয়ালস টু ই টু দি পাওয়ার এম এক্স বি এ ট্রায়াল সলিউশন বি এ ট্রায়াল সলিউশন ঠিক আছে বি এ ট্রায়াল সলিউশান আর দেয়ার ফোর ডি ওয়াই বাই ডি এক্স ইকুয়ালস টু চলে আসবে এম ই টু দি পাওয়ার এম এক্স

সলিউশানসটা কি মানে কীরকম আছে সলিউশান লেখার যেটা আমাদের নিয়ম ওয়াই c1 টু সি ওয়ান টু এক্স ঠিক আছে প্লাস সি টু টু এক্স হলো এবারে আমাদেরকে দেখাতে বলেছে এর যে সলিউশানসগুলো হবে এরা নাকি লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট তাহলে রনস্কিয়ান অফ cos টু এক্স এবং সাইন টু এক্স এটা বের করতে হবে আমরা যেটা করবো সেটা হচ্ছে ডিটারমিনেন্ট cos টু এক্স

ঠিক আছে নেক্সট কোশ্চেন এর পরের আমরা কোশ্চেন লিখছি গিভেন দ্যাট গিভেন দ্যাট এফ অফ এক্স কমা জি অফ এক্স কমা এইচ অফ এক্স আর সলিউশনস অফ are solutions of y double dashed plus P of X Y dashed plus Q of X Y equals to H zero. Show that show that determinant F double dashed F dashed F. জি ডাবল ড্যাস্ট জি ড্যাস্ট জিড এইচ ডাবল ড্যাস্ট এইচ ড্যাস্ট এইচ এটা ইকুয়ালস টু জিরো এটা দেখাতে বলেছে ঠিক আছে প্রথমে যে কাজটা আমরা করবো সেটা হচ্ছে আমরা তো এমনিতে সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশানস তো সলভ করতে শিখে গেছি তাহলে আমরা লিখবো এখান থেকে

ডাবল প্লাস এখানে ওয়াই এর জায়গা তো তাহলে এফ ডাবল ড করে দি ঠিক আছে এটা হয়ে যাবে এফ ডাবল ডিএক্স এফ ডাস্ট প্লাস কিউএক্স এফ ইকালস টু হচ্ছে জিরো তারপরে হবে জি ডাবল ড্যাস্ট প্লাস পিএক্স জি ড্যাস্ট প্লাস কিউএক্স জি ইকুয়ালস টু জিরো এইচ ডাবল ড্যাস প্লাস এইচএ হবে এটা এইচ ডাস্ট প্লাস কিো এবারে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে পিএক্স কিউএক্স এর এলিমিনেন্ট আমাকে তৈরি করতে হবে পিএক্স কিউএক্স এলিমিনেন্ট মানে আর কিছুই না এই তিনটে ইকুয়েশনে পিএক্স আর কিউএক্স এর যে কোইফিশিয়েন্টস গুলো আছে সেইগুলো একটা ডিটারমিনেন্টের মধ্যে লিখে পড়ে সেই ডিটারমিনেন্টটাকে আমাকে জিরো করে দিতে হবে সেটাই হচ্ছে px এবং qx এর এলিমিনেন্ট হয়েছে তাহলে আমরা লিখব পি অফ এক্স কমা কিউ অফ এক্স এলিমিনেন্ট এলিমিনেন্ট ইজ ডিটারমিনেন্ট এফ ডাবল ড্যাস